বনজোর বাচ্চারা বনজোর বনজোর আমরা ক্যান্ডি নিতে পারি? উই 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 আমি হলাম প্রফেসর বার্লো, যত ইচ্ছে ততগুলো ক্যান্ডি নিতে পারো। থ্যাঙ্ক ইউ প্রফেসর বার্লো। প্রফেসর বার্লো, আমাদেরকে এই ম্যাজিক্যাল মাস্কের ব্যাপারে কিছু বলুন না। উই উই বার্লো থেকে জেনে নিজেদের জিকে ভালো করো। এটা 7000 ইয়ার্স ওল্ড কিং ডুগডুগির মাস্ক, খুবই ফুর্তিবাজ মাস্ক এটা। বার্লোর কথা শোনো, কিছু একটা করো, চোরটাকে গিয়ে ধরো। এখন কি হবে? ওই চোরটা ম্যাজিক্যাল মাস্ক চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, খুব বড় গন্ডগোল হয়ে গেছে বুঝি প্রফেসর বার্লো। উই 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 আচ্ছা তুই এখানে মেরেছি আমা, কোথায় গেল? এবার তোকে ছাড়বো না। আজ তোর রেহাই নেই। এই মাথা মোটা, দাঁড়া, তুই জানিস না আমি কে? আমি হলাম বস। দাঁড়া, আমার সাথে লড়াই করছিস তুই? এত সাহস? এই 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 আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কোমরটাই গেল আমার, আজ আমি তোকে ছাড়বো না। দাঁড়া, কোথায় গেলি হতো ছাড়া? দাঁড়া, কোথায় বস? এটা কি করছো তুমি? মাছি তাড়াচ্ছি আমি। মাছি নিজেই ফুরুর করে চলে আসে আর তারপর জরুর করে চলেও যায়, কিন্তু তুমি কেন নাচ করছো? ও নো, কি দুঃখ পেলো ঘরের অবস্থা দেখে। আরে তুই কি করছিস বাবা? আমি তো মাছি তাড়াচ্ছি। ওখানে গিয়ে বসেছিস, আর তোকে আমি ছাড়ছি না। তুই এত বোকা কেন? না, আমার নাম বোকা না, আমার নাম বস। প্লিজ বস, আমি এমনিতেই আমার বন্ধুর সমস্যা নিয়ে খুব চিন্তিত, তার উপর তোমার বুদ্ধি তো আহামরি। আবার কি সমস্যা হলো দাদু, আমাদের বলো, লেটস ডু ইট। আগে সমস্যাটা কি সেটা তো শোনো বাছা, তারপরে কিছু করো বাবা। ওকে বলো কি সমস্যা হয়েছে। প্যারিস থেকে আমার ফ্রেন্ড বার্লোর ফোন এসেছিল, ও হচ্ছে প্যারিস মিউজিয়ামের ইনচার্জ। ওখান থেকে রাজা ডুগডুগির ম্যাজিক্যাল মাস্ক চুরি হয়ে গেছে। নিজের বশে করে নেয়, মানে মাস্ক পরার পর যদি আমি দৌড়তে ভালোবাসি তো আমি সারা দিন দৌড়তে থাকবো, ক্লান্ত হব না। আর যদি আমার গাইতে ভালো লাগে তো সারা দিন গাইতে থাকবো, কিন্তু আমার গলা একটুও খারাপ হবে না। মানে আমি যদি ফুরুর করে ওই মাস্কটা পরে নি তো আমি সারা দিন চর ফর টর চর করতে থাকবো। বাবা, সে তো তুই এখনো তাই করিস, কিন্তু চিন্তার বিষয় এই যে চোরটা ওই মাস্কটা ভুল কাজে ব্যবহার করছে। কিরকম ভুল কাজ দাদু? সেসব আমি তোমাদের যেতে যেতে বলবো, আপাতত আমাদের এক্ষুনি প্যারিস যেতে হবে, ওখানে সবাই ভয় পেয়ে আছে। এখন ক্রিসমাসের সময়, ওখানে সবার চিন্তা হচ্ছে যে ওরা কি করে ক্রিসমাস পালন করবে। তাহলে কি ধীর মীর হীর এই মিশনের জন্য তৈরি? আরে আমাকেও তো সঙ্গে নিয়ে চলো। দেখে হি খুশি হয়েছে। স্যান্টা আঙ্কেল, আমাদেরকে জোর করে অনেকগুলো চকলেট দাও না। আই এম সরি চিলড্রেন, আমার সব চকলেট মাস্কম্যান নিয়ে চলে গেল, তোমাদের দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই।
বঞ্জর আমার বন্ধু খতকর। হ্যালো আমার বন্ধু, আমার চোখের মণি, হীরের টুকরো, জকের ধন, বারলু বারলু, এসো আলাপ করিয়ে দি। এরা হলো ধীর, মীর আর হীর। হ্যালো প্রফেসর বারলু, তো আপনি আমাদের দাদুর ফ্রেন্ড প্রফেসর বারলো? ইয়েস ইয়েস, উই 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 উই। মা, আপনি সেই থেকে বারবার উই 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 কেন করছেন? আপনি জানেন না বিয়ের পরে কি আসে? আমি বলে দিচ্ছি, ডব্লিউ এক্স ওয়াই জেড। ফ্রেন্ডে ভি মানে ইয়েস হয় বস। আমি জানতাম না খোদকার যে তোমার কোনো বসও আছে। হ্যাঁ, বলতে পারো যে আমাদের সকলের বস। তুমি কি ওই মাস্ক ম্যানের বিষয়ে কোনো ক্লু পেয়েছো? এখনো না। প্রফেসর বারলো, শহরের অবস্থা দেখে মনে হচ্ছে যে চোরটা খেতে ভীষণ ভালোবাসে, তাই মাস্ক পরার পরে এই চোরটার খিদে বেড়েই চলেছে। খানিকটা দূর থেকে কারণ মাঞ্চ করার আওয়াজ পাচ্ছি, মনে হয় ওই মাস্ক ম্যানটা ধারে কাছেই আছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। প্রফেসর বারলো, আমাদের হীরের কান কিন্তু খুব শার্প, ও অনেক দূরের আওয়াজ সহজেই শুনতে পারে। প্রফেসর বারলো, আপনি প্লিজ আপনার কার বের করবেন, ওকে খুঁজতে হবে। উই উই উই, বারলোর কারে উঠে পড়ো। লেটস ডু ইট। ইউ নো বস, তুমি কারের ভেতরে বসতে পারবে না, নিজের জায়গায় চলে যাও। আচ্ছা, উঠছি। মঞ্জিন এর আওয়াজ ওই দিক থেকে আসছিল। আমার নাম জরুটা, একটু মোটা, দেখতে ছোটা আর একদম ঠেটা। এই নে সব দুধ খেয়ে নে, কিন্তু আমাদের ছেড়ে দে। আমার নাম জরুটা, একটু মোটা, দেখতে ছোটা আর একদম ঠেটা। আমার এই আইসক্রিম গুলো দিয়ে দাও বাচ্চারা। না, আগে আমাদের এই মাস্কটা ফিরিয়ে দাও। জরুটার মুখ খুবই মোটা, যদি তুমি আইসক্রিম না দাও তাহলে আমি আইসক্রিমের সঙ্গে সঙ্গে গাড়িটাও খেয়ে নেব, আর তোমাদেরও। ভয় পেয়ে গেছে। বাল্লোর গাড়িতে উঠে পড়ো, মাস্কম্যান রেগে গেছে। Don't worry, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো। ও এখনো আমাদের ধাওয়া করছে কেন? আরো বারবার কারের ছাদে কি দেখছে? আইসক্রিম ফেলে দাও বস। না, এটা আমার আইসক্রিম, আমি কাউকে দেব না, ব্যাস। ও হঠাৎ করে ডান্স করতে লাগলো কেন? আমার মাথায়ও কিছু ঢুকছে না দাদু। আরে আমার বন্ধু ফোন করেছে, আমি কথা বলে নিচ্ছি। হ্যালো। আরে প্রফেসর বারলো, আপনি কি এই মাস্কের ব্যাপারে কিছু বলতে পারেন? কিং ডুগডুগি, এই মাস্কটা যার ছিল, উনি মিউজিক খুবই ভালোবাসতেন, মাস্ক পরে উনি ডান্স করতেন। রিয়েলি?
Yes. তাই এমনটা বলা হয় যে যে কে ওই মাস্কটা পরে আর তার সামনে মিউজিক প্লে করা হয় তখন সে মেসমারাইজ হয়ে ডান্স করতে শুরু করে দেয়। ও তাহলে এই ব্যাপার। যা করার তাড়াতাড়ি করো, কারণ আজকে ক্রিসমাস নাইট। যদি আজ রাতের আগে জারোটা ধরা না পড়ে তাহলে প্যারিসে কেউ ক্রিসমাস পালন করতে পারবে না। ডোন্ট ওয়ারি প্রফেসর বার্লো, প্যারিসে প্রতিবারের মতন এইবারও ধুমধাম করে ক্রিসমাস পালন করা হবে, কারণ কোনো না কোনো উপায় তো বেরিয়েই যাবে। লেটস ডু ইট, চলো। আরে বাহ, আইফেল টাওয়ারে এতগুলো খাওয়ার জিনিস দেখে আমার খিদেটা আরো বেড়ে গেল। আমি এই সব খাবার খেয়ে ফেলতে চাই। আরে দাঁড়াও বস, এই আইফেল টাওয়ারের উপর এত ক্যান্ডি কেন ঝোলানো রয়েছে ধীর? কারণ দাদু, আইফেল টাওয়ার গোটা শহর জুড়ে দেখা যায়। মাস্কম্যান যেখানেই থাকুক, ও এই ক্যান্ডির লোভে এখানে নিশ্চয়ই আসবে। এক্স্যাক্টলি, ও এখানে জুম করে আসবে আর আমি বুম করে সব মিউজিক সিস্টেমগুলো অন করে দেব। মাস্কম্যান তুরুপ করে মিউজিক শুনে থেমে যাবে আর আমরা ফট করে ওর মাস্ক খুলে নেব। দারুণ বুদ্ধি তো। আমি হলাম জড়টা, একটু মোটা দেখতে ছোটা আর একদম ঢেঁটা। সব থেকে আগে আমি আইফেল টাওয়ারের উপর রাখা ওই বড় লাড্ডুটা খাবো। মিউজিক শুনে তো ওর তাক দিনাদিন ডান্স শুরু করে দেওয়ার কথা ছিল, কিন্তু ও তত্ত্বরীয় উপরের দিকে যাচ্ছে কেন? ও গড, কি শক্ত হয়ে গেছে। ও এবার বুঝতে পেরেছি, ও হেডফোন পরে এসেছে, সেই জন্য ও মিউজিক শুনতেই পাচ্ছে না। আরে ওই ভূতটা আমার সব লাড্ডু খেয়ে নেবে, ওকে যে করেই হোক আটকাতে হবে। হ্যাঁ মিত, আমি উড়ে আইফেল টাওয়ারে যেতে চাই। এমা, ও তো আমার লাড্ডুটা খেয়ে নিতে চলেছে। Subscribe to Sony A for more such fun videos.